বন্ধুরা, আজ আমরা আলোচনা করব আফ্রিকান ডেইজি নিয়ে। ডেইজি ভ্যারাইটির প্রচুর গাছ রয়েছে, তার মধ্যে একটি রয়েছে এই আফ্রিকান ডেইজি। যদি আপনি আপনার বাগানে সবচেয়ে সুন্দর যদি কোনো ফুল চান, তবে আমি বলবো এই আফ্রিকান ডেইজি। আফ্রিকান ডেইজির যে নতুন নতুন কম্বিনেশন কালার কম্বিনেশনগুলি এসেছে, সেগুলি অদ্ভুত রকমের সুন্দর এবং এগুলি আপনারা প্রত্যেকে করতে পারেন। তবে হ্যাঁ, এই গাছের ফুলটি হতে কিন্তু একটু সময় লাগে, ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু এই গাছে ফুল হয় আর সারা বছর ধরে গাছটি ধীরে ধীরে গ্রোথ হতে শুরু করে। তো চলুন আজকে আমরা এই আফ্রিকান ডেইজির এই সমস্ত রকম পরিচর্যা নিয়ে একটু আলোচনা করি। গত বছর আমরা প্রথম যখন এই আফ্রিকান ডেইজি এসেছিল, তখন আমরা আপনাদেরকে চারা লাগানো থেকে শুরু করে সমস্ত রকম আপডেট আপনাদের দিতে পারিনি। তো ফুলগুলি কেমন হয়েছিল সেরকম সেগুলি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আমাদের চ্যানেলে সেই ভিডিওটি দেওয়া রয়েছে। ফুল অত্যন্ত একদম দেখার মতো এবং প্রত্যেকে এই ফুল দেখলে কিন্তু অবশ্যই আপনারা এই গাছ ক্রয় করার জন্য কিন্তু লাভ হবেন। এবার আসি এই গাছের পরিচর্যা। সবার প্রথমেই বলি, এই গাছগুলি আপনারা প্রতি বছর যদি বীজ সংগ্রহ করে রাখতে পারেন, তবে সেই বীজ থেকে চারা তৈরি হয়। এগুলি আমার সংগ্রহ করে রাখা বীজ থেকেই চারা। এবার সেক্ষেত্রে কী হয়, নিজের ইচ্ছে মতো চারা তৈরি করা যায় এবং অনেক বেশি চারা কিন্তু লাগানো যায়। আর কিনতে গেলে কিন্তু এ ধরনের চারার দাম 10 টাকা করে নিয়ে নেয়। এবার আসি এই ধরনের গাছগুলি পরিচর্যা নিয়ে। সবার প্রথমে আপনাদেরকে যখনই কোনো চারা ক্রয় করতে হবে, সবসময় আপনারা খেয়াল রাখবেন গাছে যেন অন্তত 4টে পাতা থাকে আর গাছের যে থাম পটের মধ্যে আপনারা চারা কিনবে তার মধ্যে যেন সেটিং থাকে। এই ধরনের চারা আপনারা ক্রয় করবেন। এর অনেকগুলি ভ্যারাইটি পাওয়া যায়, ডোয়ার্ফ ভ্যারাইটি পাওয়া যায়, লং ভ্যারাইটি পাওয়া যায়। তবে ডোয়ার্ফ ভ্যারাইটি থেকে এর লং ভ্যারাইটিটা বেশি সুন্দর। তবে অবশ্যই আপনারা ক্রয় করার সময় দুটো ভ্যারাইটি ক্রয় করবেন, তাহলে আপনারা নিজেরাই যাচাই করে দেখে নিতে পারবেন যেটা আপনাদের পছন্দ হয়। এবার আসি এই গাছগুলির জন্য টব। এই গাছগুলির জন্য খুব একটা বেশি বড় মাপের টবের প্রয়োজন হয় না। আপনারা এই সমস্ত গাছগুলির জন্য আপনারা 6 ইঞ্চি মাপের টব থেকে 8 ইঞ্চি মাপের টব যথেষ্ট এবং প্রত্যেকটা টবের জন্য একটি করে চারাই এই সমস্ত গাছের জন্য যথেষ্ট। তবে গাছটির গ্রোথ কিন্তু ঠান্ডায় খুব কম হয়, তবে পরবর্তীতে আস্তে আস্তে যখন একটু রোদের পরিমাণ বাড়তে থাকে তখন কিন্তু এর গ্রোথ আবার ভালো হয়। তো আমি এই জন্যই বললাম এই গাছটি ফেব্রুয়ারি মাসে ফুল দেয়। এবার আসি গাছের মাটি প্রস্তুতি। এই গাছ যেহেতু গ্রোথটা খুব একটা কম, তাই জন্য অতিরিক্ত পরিমাণে আপনাকে এই গাছে নাইট্রোজেন ঘটিত খাবার দিতে হবে এমন কোনো বিষয় নেই। অবশ্যই এখানে আপনারা 50-50 আপনারা নর্মাল গার্ডেন সয়েল এবং ফার্মি কম্পোস্ট আপনারা মিশিয়ে এখানে একটা মাটির মিশ্রণ তৈরি করবেন। আর অবশ্যই এই মাটির মিশ্রণের মধ্যে আপনারা এখানে ব্যবহার করবেন আপনারা একটু রাসায়নিক সার। রাসায়নিক সার বলতে এখানে আপনারা 1 চামচ ফসফেট দেবেন এই মাটির সঙ্গে, আর আপনারা এর সঙ্গে 1 চামচ আপনারা DAP এটা ব্যবহার করবেন। ব্যবহার করে মাটির মিশ্রণটি তৈরি করে ফেলুন এবং তারপরে আপনারা এই চারা গাছটিকে লাগিয়ে ফেলুন, তাহলেই দেখবেন এই চা গাছের ম্যাজিক। এবং যেটি বললাম, এটি সত্যি একটি সিক্রেট খাবার এবং এটি যদি আপনার এই সামান্য রাসায়নিক সার দিয়ে যদি ব্যবহার করে যদি এই গাছটিকে লাগাতে পারেন, সত্যি কথা বলতে আপনার গাছ যা হবে সেটা আপনার চিন্তাভাবনার বাইরে। তবে এটা যদি আপনি ভাবেন যে রাসায়নিক সার ব্যবহারের ফলে গাছের ক্ষতি হতে পারে, তাহলে অত্যন্ত ভুল। এখানে গাছের কোনো রকম কোনো ক্ষতি হবে না। প্রথম দিন আপনারা মাটিটি প্রস্তুত করে 2 দিন রেস্টে রাখবেন এবং মাটিতে জল দিয়ে দেবেন। রেস্টে রাখার পরে যখন দেখবেন টবের মাটির উপরেরটা একদম শুকিয়ে গেছে, অবশ্য রোদে রাখবেন, এবং যখন দেখবেন টবের মাটির উপরেরটা জলটা যে দিয়েছিলেন সেটা শুকিয়ে গেছে এবং মাটিতে কোনো কিছু দিলে একদম ঝুরঝুরে দেখা যাচ্ছে, তখন আপনারা চারাটিকে প্রতিস্থাপন করবেন। এবং চারা প্রতিস্থাপনের পর আবার টবটিকে একদম স্যাঁতস্যাঁতে করে ভিজিয়ে দেবেন না, সামান্য পরিমাণ গাছে জল দিন যাতে গাছের গোড়াতেই জলটা থাকে। এইভাবে আপনারা চারাটিকে প্রতিস্থাপন করুন। তবে অবশ্যই এই গাছটির জন্য এই রুলসটি মেনে আপনারা চারা প্রতিস্থাপন করুন। চারা প্রতিস্থাপনের পর অবশ্যই গাছটিকে হালকা রোদ হালকা ছায়া লাগে এমন একটি জায়গায় আপনারা এটাকে রেখে দেবেন। তারপরে আপনাদেরকে এবার আসি এই গাছের জন্য আপনার কোন জায়গা পছন্দ করবেন। এই গাছও ঠিক তাই, সূর্য আলো ভীষণ পছন্দ করে। অবশ্যই আপনার যেখানে সূর্যের আলো পড়ে সকাল থেকে বিকেল পর্যন্ত এমন জায়গা আপনাকে বেছে নিয়ে এই গাছটিকে রেখে দিতে হবে, তবে এই গাছে অনেক ভালো হবে। তবে অনেকেই বলে আমার বাড়িতে সূর্য আলো কম থাকে। তো বন্ধুরা, সূর্য আলো কম মানে এই না যে আপনার বা গাছে ফুল হবে না। গাছে ফুল হবে, তবে সেটা যেটা ফুল সানলাইট পেলে যতটা পরিমাণে বেশি ফুল হবে, গাছ বেশি ডেভেলপমেন্ট হবে সেটার তুলনায় কম হবে। তবে যা হবে আপনাকে নিরাশ করবে না, সেটাতে অনেক ভালো হবে। অন্তত এই গাছের জন্য মিনিমাম 2 ঘন্টা রোদ লাগলেও এই গাছে ফুল হবে। এবার আসি গাছে জল দেওয়ার ব্যাপারে। এই গাছে জল দেওয়ার ব্যাপারে খুব একটা বেশি বাধা নিষেধ নেই, তবে অবশ্যই গাছের মাটি ভেজা থাকলে তবে এই গাছে জল দেবেন না, আর যখন দেখবেন মাটি শুকিয়ে এসছে তখনই গাছে জল প্রয়োগ করবেন। এটাই হচ্ছে একটা গাছে জল দেওয়ার নিয়ম। তারপর আসি গাছে আপনার সার ব্যবহার। এই গাছে তেমন কোনো রকম কোনো সার ব্যবহার করতে হবে না, আমি যেভাবে মাটির মিশ্রণ করেছি সেই অবস্থাতেই আপনারা রেখে দেবেন। গাছে খুব একটা বেশি সার ব্যবহার করবে না, তবে আপনারা চাইলে এখানে লিকুইড সার আপনারা একটা ব্যবহার করতে পারেন, আর সেই লিকুইড সার আপনাদের ফুল পচা জল হতে পারে, সবজি পচা জল হতে পারে। তবে অবশ্যই ব্যবহারের আগে সতর্কতাগুলি একটু জেনে নেবেন এবং আমাদের চ্যানেলে দেখবেন সেই সমস্ত সতর্কতার বিষয়ে আপনাদের ভিডিও দেওয়া আছে।
আর খোল পচা জলে যদি কোনো কারণে যদি ফাঙ্গাল ধরে থাকে বা সেই খোলের মধ্যে যদি কোনো কারণে পোকা ধরে থাকে সেগুলি ব্যবহার করবেন না। আর সবজি পচা জলের ক্ষেত্রে ঠিক একই রকম ব্যাপার, সেগুলি ব্যবহার করবেন না। আর বাকি থাকলো আপনারা লিকুইড খাবার আপনারা অন্যান্য অনেক রকম খাবার রয়েছে, রাসায়নিক খাবার রয়েছে, সেগুলি ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধে নেই। এবার গাছটিকে যখন আপনার প্রথম অবস্থায় এই সাইজে চলে আসবে তখনই আপনারা প্রথম অবস্থায় আপনারা এনপিকে খাবারটি ব্যবহার করতে পারেন, ফার্টিলাইজার। আর রাসায়নিক হলে আপনারা ওই একই খাবার এনপিকে 20-20-20 আপনারা এখানে ব্যবহার করতে পারেন, তাতে যথেষ্ট। এবার গাছের রোগ, এই গাছের রোগ কিচ্ছু নেই, একদম লক্ষ্মী গাছ। একবার লাগিয়ে দিলে গাছে তেমন রকম কোনো রকম কোনো কিছু পাবে না, না ধসা না কোনো কিছু। তবে অবশ্যই সর্বোপরি বাগানে কোনো রকম সর্বোপরি মানে যত গাছ রয়েছে সব গাছের জন্য আপনাকে অন্তত 15 দিনে একবার অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড স্প্রে করা উচিত, এবং সেই সময় অবশ্যই এই গাছগুলিতে একবার করে দেবেন, তাতে যথেষ্ট। আর তেমন কোনো রকম কোনো কিছু নেই এই গাছের জন্য। আর গাছ বড় হতে থাকবে, গাছের পিঞ্চিং করতে হবে, গাছে ঝাড় করতে হবে, তাহলে গাছে বেশি পরিমাণে ফুল পাবেন। আর এদের প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে অনেকগুলো করে কুড়ি বের হয় আর অনেক টাইম ধরে ফুল দেয়, তো আর কিছু নেই। আর পরবর্তীতে এর কি আবার পরিচর্যা রয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিচর্যা হয়, কারণ প্রত্যেকটা পরিচর্যা একসঙ্গে বলে দেওয়া সম্ভব নয়। ফার্স্ট স্টেজের পরিচর্যাগুলি যেহেতু এখন লাগানোর সময়, তাই ফার্স্ট স্টেজের পরিচর্যাগুলি আপনাদেরকে বলছি, এবং সমস্ত গাছগুলি এই পরিচর্যাতেই করতে থাকুন, দেখবেন অনেক অনেক ভালো গাছ হবে। আর পরবর্তীতে আরও কী হচ্ছে সে তো অবশ্যই আপনারা আপডেট পেয়ে যাবেন। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।